আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নাম তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, পাথরেই কারবা হাত দেখে বারবা, বোঝান নিজের বাহাদুরি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। পুরান ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। বাঁচারই সন্ধানে চলছে জীবন, খোঁজে না সে যে তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, জহুরালী জহুরি। আব্বা জানে যেই কাম করছে, মহলার ভিতরে আমি চেয়ারা দেখতে পারি না। সপ্তাহে আমার দিকে এমনি ছায়া থাকে যেন আমি হইতেছি একটা চিড়িয়াখানার নয়া চিড়িয়া। আরে ধুরইয়া, ওইটাই বকেলা। আসলে সে কি জানো, আমাকে ওই মহল্লার মধ্যে তুমি গিয়া পয়লা হিরো। মাইসে তোমারে দেখবো নাকি এই রজ অবস্থা কাজে দেখবো নি। চান বানুরে বিয়া দেওয়ার আগে বাড়ির একটু মেরামতের কাম কম করার দরকার ছিল না? এবার বুঝতে পারছি তোমার পেছটা কোন হানে। আঙ্কেল, আপনার গুষ্টি কিলালে তো হবে না, শুধু শুধু আপনি হাতে ব্যথা পাবেন। হাতে ব্যথা পাবো? তাহলে তো জবাই করা নেই বালা। বাচ্চারে দেখলাম কি হলো নয়া। মাই আমার ছেলে কথা কোনটাই বেকার, কোনো কিছু না বুঝা একের কথা মধ্যে ঢুকে পড়ে। দেখো দেখি কি কইতে কি কয়ে হালাইলাম, আজকে মুখের বের একটা ছুটে গেছে গা। তোমার চাচি যান বাচ্চার মায় আমারে মারানোর লিগা বান মারানোর তাবিজ আনবা গেছে, আমারে বান মারবো। আরে আঙ্কেল, আমি আপনাকে বলেছি না যে আমার কাছে সব ঝামেলা ভ্যানিশ হয়ে যায়। জামাই বইলে কথা, তুমি চিন্তায় আছো না দুশ্চিন্তায় আছো, আমি সারা বুঝবো কেছা। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই কইছো, তুমি ছাড়া আর আমার কে আছে বুঝনের। আমার ঘটনা হয়েছে কি জানো, একটা কাহানি লয়া একটা পেজগির মধ্যে আছে, কি করবো আমি নিজেই বুঝা পারতাছি না। কি এর পেজগি লাগছে? আরে পেজগি লাগছে বাচ্চা কষাই আর ওই যে ফিল্মের ডাইরেক্টর আছে না রাব্বানি, এই দুইজনের লয়া। ও মা কেলা, দুজনে কুস্তি করছিনি, কে কার হাত পা ভাঙছে হুনি? আরে এত আগে বার্তা চো গেলা, আগে বুঝো কি লেগা, আগে আমার কইবার দাও। আচ্ছা ঠিক আছে কও। বাদশা কষাইয়ের যে ফিল্মে হিরো হওয়ার কথা ছিল না, ওই যে রাব্বানির ফিল্মে যে হিরো হইব। হ কথা ছিল তো। আর রাব্বানি কি করছে জানো, ওই তখন বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে কি করছে, নতুন হিরো লইয়া ওই ফিল্ম বানানো শুরু করছে সামনে বলে শুটিং। হাই হাই, এই হালা তো বেইমান, একেবারে দুই নম্বর ফোর টোয়েন্টি। হ, আমি এইটাই কইছিলাম। বাগান আমি চিন্তা করে দেখলাম দোষ খালি রাব্বানির না, ওই আমুক বাদশা কষাইয়ের বি আছে। কেন বাদশা কি করছে? আরে বাদশা কষাই নাকি রাগের মাথায় রাব্বানিরই কইছে তার ফিল্মে পাঠ করবো না। কে লেগে করবো না, ওই হারুন কষারি লেগে তার মাথার মধ্যে হট আছিল। আর রাব্বানি কি করছে, এই সুযোগে নতুন হিরো লেয়া সে ফিল্মের কাম শুরু করে দিয়েছে। এইটা হই না তো বাদশা কষাই তার মাথার চুল টাইনা চিরা একেবারে টাক বানায় ফেলাইতেছে। কও কি কাহানি তো তাহলে বহুত পেজগির। বাদশা কষাই যদি হিরো হইবার না পারে তাহলে তো মহলায় ওর ইজ্জত থাকবো না।
তখন কি করব নিজ মহলে বুঝি বোরকা পরে চলবো হাই হাই মুখ তো দেখাইতে পারবো না আরে আমি তো ওইটা চিন্তা করতেছি বাচ্চা কষার লগে তো আমার দেখা হয়েছিল আমি ওরে সান্ত্বনা দিছি কইছি যে তুমি কোনো চিন্তা করবো না তোমার সব চিন্তা ভাবনা হন আমার মগর আমি চিন্তা করতেছি আমি এখন করুমটা কি তুমি এই দায়িত্ব মাথায় নিতে গেলা কেলা তুমি কি করবে পারবা কও এদের মধ্যে তুমি কি করবে পারবা আরে বাচ্চা কষাইরে দেখে আমার দিলটাকে মনে জানি নরম হয়ে গেল গা আহারে বাচ্চা মাথার মধ্যে জোশ হয়ে পড়লো আমি জোশের ঠেলা কয়ে ফেলাইছি সদক মহলার মধ্যে ওই তো আমার শালা আমি ওর দুলাবাই অন ওর লেগে যদি কিছু করার না পারি তাহলে তো মানে যদি কিছু থাকবো না হুম এইটাও একটা কথা কি করুন যায় তুমি কি করবা কিছু চিন্তা করছো এক কাম করো রব বানি লগে দেখা করো দেখা কইরা হেরে সব খুলে কও হে বুঝবার পারে না মনে হয় না আমার মনে কি জানো ওরে ইমোশনাল ব্ল্যাকমেল করন লাগবে বুঝছো জায়গা আমার একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন দাও আমি ঠান্ডা মাথায় কি চিন্তা করে লই কি করুন যায় মানে কি তুমি অনেক একলা থাকবা ঠিক আছে চিন্তা করো ঠান্ডা মাথায় কিছু মনে আইলে আমারে ডাক দিও আমি গেলাম ইমোশনাল ব্ল্যাকমেল করো ওরে এটা লাগে ওই যে প্যাচ দিয়ে লিখতে পারি ও মাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথাই আছে আমি বলতে পারি না মুখে তওবা তো হ্যাঁ ভাবি জান এরকম চাঁদের লাহান চেহারাটা এরকম কালা লাগতেছে গেলা মনে হচ্ছে ফেস পাউডার না মাইখা ময়দা মাখছো মানে চেহারা কেমন জানি কুচকা গেছে গা ওইছে যাও ঘরে যাও বাইরে থেকে আয় ফাইজ আমি শুরু করে দিচ্ছো এমনি বহুত পেরেশানির মধ্যে আছি কো কি তুমি এই দুনিয়ার মধ্যে একটাই মতো তোমার দেবর ওর ভাজলে আমি তোমার সহ্যই আছে না তাহলে কেম তুইব আচ্ছা ঠিক আছে কও তোমার কি পেরেশানি হয়েছে এটা কও শুনে মর্যালা পেরেশানি আমার নাকি তোমার ভাই জানে ও তাইলে তো আমার কিছু করার নেই গা মানে আমি আবার ওর উপরে দেব কত ব্যাপারই না আটুটু কাপে তোমার পেরেশানি হলো কও আমি জীবন উজাড় করে দিতেছি তোমার ভাই জানের পেরেশানি আমার পেরেশানি না হ্যাঁ তোমার তো পেরেশানি অবশ্যই মাগার হেজেন ইনভলভ আছে ওখানে আমি নায়িকা আরে ওরে পরামর্শ দেওয়ার বুদ্ধি আমার আছে নি অবশ্য তোমার ভাই জানের এই পেরেশানিটা না নিজের লইয়া না মাইন্ডসেট লইয়া ওই বাসা কসাই লইয়া মহল্লার দুলাবে হইছে হ্যাঁ একটা দায়িত্ব আছে না ওই বাসার আবার কি হইছে আরে ওই বাসারে নাকি ফিল্ম ডাইরেক্টর ফিল্ম থেকে বাদ দিয়ে দিচ্ছে আরে এটা তো পুরান খবর নতুন খবর থাকলে ওইটা কো পুরান খবর মানে পুরান খবর মানে বুড়িগঙ্গার খালা পানির মতো পুরান এবং সোজা বুঝবার পারলাম না বুঝা পারলা না আরে বাস হইল গিয়া কসাই ওর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠ আসিল কসাই মনে করো এর আগে যে জেনারেশন আসিল সবগুলো আসিল কসাই আরে কসাই ফ্যামিলি পোলা পাই ওরা ফিল্মের কি বুঝবো মনে করো যে ছাগল দেয়া তার আল চশন যায় না বুঝছো না ভাবি আর ফিল্মের লেগে লাগে মনে করো যে একটা সুন্দর ফেস আবার মনে করো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হুম চুপ করো চুপ মাইরো না বুঝছো তোমার আব্বাজান কি আছিল ওস্তাগ তোমার ভাইজান কি ওস্তাগ তোমার তো ফুটেনি কেরুনি তুমি ওস্তাগর গিরি না কইরা খালি তো ঘুরে বেড়াও ভাবি জি কি কও না আরে কইলো আগরতলা কইলো খাটের তলা আরে ওস্তাগার আর কসাই কি এক জিনিস নি ওই ওস্তাগার কি কসাই কোন ভাবি ফিল্মের হিরো অনের লেগা মনে করো চেহারা একটা ফ্যাক্টর তুমি দেখো না সালমান খানরে দেখো না নয়া চ্যানরে দেখো না আমি চ্যানরে দেখো হইছে চুপ যাও বহুত চাপ হইছে আমাগো ওই বাসা কসাই চেহারা আমাগো খারাপ না বুঝছো তুমি তো সামতে দেখো ওই লেগে তোমার কাছে ভালো লাগে না যখন ফিল্মের পর্দায় বড় পর্দায় দেখবা তখন একবার টাস্কি খেয়ে যাবে কোনো ভাবে জান আমি টাস্কি খাওয়ানোর আগে তো ওই আলা ফিল্মের ডিরেক্টরই টাস্কি খেয়ে যাবো মনে করো রোলিং করলো 5-4-3-2 করলো লগে লগে টাস্কি কি হয়েছে ওই হালা চেহারা দেখা পড়ে গেছে গা আমি তো সামনা সামনি এমনি টাস্কি খেয়ে যাই বুঝলো কি কইলা কিছুই কই না কে ভাবি চা খামো এক কাপ চায়ের কথাই কও যাও রুমে যাও আমি চা লই আইতাছি আচ্ছা ঠিক আছে যাও যাও না কি হয়েছে না বাবির কাছ থেকে শুনলাম আপনি বলে ওই বাচ্চা কষার লইয়া বহুত পেরেশানির মধ্যে আছেন হ আছি একটা দায়িত্ব লইছি বুঝছ ওই রাব্বানি বাচ্চারে বাদ দিয়া নয়া হিরো লইছে আমি কইছি যে ব্যাপারটা আমি দেখতাছি দেহনের কোনো কাম নেই গা হুদাই টাইম পাস মানে আরে বাচ্চা কষে কি এর ফিল্মের হিরো হইব ওই হালে লোক কষাই কই তেলা চোরা আর কই লোক চড়ুই পাখি
শুনেন ভাইজান, রাব্বানি সাহেব গুলাম ঠিক কামই করছে। আমি যদি ডিরেক্টর হইতাম তাহলে তোর গড় ধাক্কাটা গড়তে বের করে দিতাম। তোর কথা তো আমি কিছুই বুঝা পারতাছি না। না মানে ভাইজান, না মানে ভাইজান আবার কি? আরে বাদশাহ যদি ফিল্মের হিরো হইবার পারে তাইলে মনে করছি আমাকে মহলাটা শুনাম না? এই দুই চার পাঁচ মহলের মধ্যে কেউ ফিল্মের চান্স পাইছে ক? পায় নাই কে? বাদশাহ যদি ফিল্মের চান্স পায় তাহলে মনে কর যে আমাকে মহলার সুনামটা বাইরে যাব, সম্মানটাও বাড়ব। তাই তো, এখন আপনি যখন চাইতেছেন তাহলে আর আমার কোনের কি আছে? তাহলে হোক, কসাই হিরো হোক। ওই তো দান্দাটা কি আমার হাঁচা করে কত? আরে আমার আবার কি দান্দা? কি কইবার চাস তুই? মনে হইতেছে বাদশাহ হিরো হিসাবে তুই দেখবার চাস না? হ্যাঁ, আরে উই কি তোর বারাবাদে মই দিছে, তোর কি ক্ষতি করছে? না মানে ভাইজান, ব্যাপারটা ফয়সালা করুন দরকার। শুনেন ভাইজান, আপনি এক কোণে এক কাম করেন, রাব্বান রফিসে যান, যায় অন্য নীলুলি পাইঙ্গা নদীর মধ্যে বাসায় দেন, দেখবেন যে সব কাম হয়ে গেছে গা, ওই কসাইবি হিরো হয়ে গেছে গা। কইলি একখান কথা, আরে রাব্বানদের আজ তো যদি পাইঙ্গা ই দেই তাহলে তোর ফিল্মই বন্ধ হয়ে গেল গা। হইছে আর লাগবে না আমার বুদ্ধি দেওয়ানের, বুদ্ধি দেওয়ানের হয়েছে একেবারে বুদ্ধি ডেকি একখান। যা বিজয় কামে যা, কারোর কাছ থেকে কোনো বুদ্ধি পাইতেছি না, কেমতে যে আগামু। চান্দি গরম হয়ে ফেটে যাবে পারে। আরে ঘাবড়াও কেলা, তোমার চান্দি যাতে গরম না হয় ওই নিউজই আমি দিব। দুলা ভাই দেরি করতেছেন কেলা, জলদি করে ফেলান। আরে আমার লগে তো নান্দু দেখা হয়েছিল, আমি ওরে কইছি বুঝছো, ওই তো আমার লগে তিন চক্কর লইবার চাইছিল। আমি কি কম সেনা, আমি ওর পেজ বুঝে হালাইছি বুঝছো। তারপর কি হইলো? তারপর আবার কি হইব, আমি নান্টুরে লয়ে গেলাম রাব্বানির অফিসে বুঝছো। রাব্বানির অফিসে গিয়ে রাব্বানির বুঝাইলাম যে এতদিন ধরে আপনি যে পোলাটারে আশা দিলেন হিরো বানাইবেন, অহন কইতেছেন বানাইবেন না, এই কামটাকে আপনি ঠিক করছেন? হ্যাঁ কি কইল? আরে কি কইব, বাপ বাপ কই আমার পায়ের মধ্যে পড়ে গেল। আমি কি কইলাম জানো, আমার পায়ে পড়ে তো কোনো কাম হইব না, আগে বাদশারে হিরো বানান। তুলে ভাই, রাব্বানি ভাই কি রাজি হয়েছে? আরে হইছে মানে একশো বার রাজি হয়েছে। না এইখানে তো আর বেশিক্ষণ থাকুন যাইব না। কেন আমি যাই গা? আরে কই যাইতে চা তোর এতে মিঠাই আনো লাগবো না, মিঠাই সোনামি আর চমচম আনতাছি। আসসালামু আলাইকুম চাচু জান। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবাজি? বাড়ি সত্যি ভালো আছে? এই হিরামার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ চাচা জান, বাইতে সবতে ভালো আছে, আপনি শরীরে ভালো আছে তো? আমার আর থাকুন আছে কোনো রকম আর কি। চাচা জান, আমি এইবার বাদশারে লয়ে একটা বিরাট প্ল্যান করছি বুঝছেন। আমি ডাইরেক্টর রাব্বানির অফিসে গেছিলাম, গিয়া ওরে জিগাইছি, ওরে ধরছি যে আপনি বাদশার সামনে যে এরকম করে মূলাটা ঝুলায় রাখছেন, কামটাকে আপনি ঠিক করছেন? ওই তো আমারই দেখে করে ডোরে খেলায়। আমারে কয় কি জানেন, কয় আপনি এলা জানগা, আমি এইবার ওরে ডাইরেক্ট হিরোর চান্স দিতেছি। বাহ বাবাজি, কামটা তো ভালোই করছো। এইটা কেলা করছি জানেন? না তো কেলা করছো? যাতে ওর মন দিলটা ভালো থাকে আর আপনাকে সংসারে যে ঝামেলাটা আছে ওইটা যাতে ঠিক হয়ে যায়। আর ভালো হইব কেমনে, তোমার চাচি জান একটা নয়া হুমকি দিছে। কি হুমকি দিছে? এগুলি বান মারানের তাবিজ আনবো, ওই তাবিজ দিয়া সবদের বান মাইরা মাইরা ভালাইবো। আচ্ছা ক বাবাজি, এতদিন আছিল গাফফার উকিলের আইন,
जल्दी करो अवस्था तो बुझाई पड़ता छो আল্লাহ তুই আমারে মাফ করো আল্লাহ এই মুসিবত থেকে আমারে বাঁচাও আল্লাহ আল্লাহ মালিক হীরা হীরা এই যে হীরা আর কি লো কোন জোরে চিলাইতেছো খেলা আরে আমার কানে পর্দা ফেটে যাবার লাগছিল আরে রাখো তোমার কান বাইরে যে জোরে বৃষ্টি হইতাছে জোরে কথা না কইলে তো কিছুই হইবে না আর আমার তো দিল্লির ইঞ্জিন বন্ধ হয়ে টাইম হয়ে গেছে গা কাহিনীটা কি ইদানিং তোমার দিল প্রায় ডিস্টার্ব দিতেছে আরে কাহিনী তো কাহিনী নাই কাহিনী হন হিস্টোরি হয়ে যাইতেছে কেলা ও শুনো কাওয়ালি যখন গাইতাছো তাহলে একটু সুর কইরা গাও না তাহলে বুঝতে সুবিধা হইবে ওই হীরা কি হইছে তোমার মাথা মতো ঠিক আছে আমি আবার কাওয়ালি গাইলে শুরু করলাম কোন সময় আমার মাথা ঠিকই আছে মন হইতাছে তোমার মাথা হট হয়ে গেছে আরে হট কি আরে এমতেম তো হইছে নেহি যখন হারুন চাচার কাছে শুনলাম যে চাচি জান তারে বান মারনের লেগে তাবি আনতাছে আরে হুইনা তো আমার দিলের মধ্যে ঝাঁকি মারলো কি কইতাছো চাচি জান বান মারনের তাবি জানছে হাঁচা আরে হাঁচা না মিছা কই কোন হালায় হ্যাঁ হ্যাঁ তাহলে তো কামটা ভালো করে নাকি চাচি জানে খালি ভালো করে নাইকা আরে এই যে তো রীতিমতো পুরুষ নির্যাতন আগে তো চাচি জান খালি উকিল দিয়ে ডর দেখাইছে অহন তাবি জানতাছে এইটার মানে হলো কি ডবল নির্যাতন খালি হারুন চাচা ভালো মানুষ বলে এতদিন চুপচাপ হয়েছে হারুন চাচার জায়গায় যদি আমি হইতাম তাহলে যে কি করতাম আমি এটা তোমার কি কইলা তুমি বলে কি করতা কি করতা তুমি কি করতাম হারুন চাচার মতো তুমি বললে আমি কি করতাম জানো কি করতাম কি করতাম আমি সিধা মাপ চেয়ে লইতাম এইবার এই চলাই নে যাও ব ভাত দিতাছি আচ্ছা লে আহো ও মাথাটা অট হয়ে গেছিল ঠান্ডা করে দিছ তোমার লগে দেখা হয়ে গেছে খুব ভালো হয়েছে হন তোমার লগে একটা জরুরি কথা আছে আমার সঙ্গে জরুরি কথা কি কথা সিরিয়াস কিছু ওই নয়া চ্যান্ডে কোনোদিন সিরিয়াস কথা ছাড়া অন্য কিছু কয়ে দেখছো দেখবো কিভাবে আপনার সঙ্গে তো কোনোদিন কথাই হয়নি আমার কি হয়েছে হয়নি অহন হইব অসুবিধা আছে জি আপনি ঠিকই বলেছেন দেখা হয়নি তো কি হয়েছে নাম তার জহুরালী জহুরি জহুরালী জহুরি অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি জহুরালী জহুরি জহুরালী জহুরি পাথরেই কারবা হাত দেখে বারবা ওঝান নিজের বাহাদুরি জহুরালী জহুরি জহুরালী জহুরি অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি ঢাকার সঙ্গে আত্মার আত্মীয়তা বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরল